ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। ফ্রেন্ড, আমি আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি এবং অন্যদিন আমি আমাদের শরীরের খাবার নিয়ে আলোচনা করি, আজকে আমি নিয়ে এসেছি আমাদের মস্তিষ্কের খাবার অর্থাৎ ব্রেনের খাবার। ফ্রেন্ড, আজকে আমি আপনার সঙ্গে একটা বই শেয়ার করব, সেই বইটার নাম হলো দ্য সিক্রেট অর্থাৎ রহস্য। তো এই বইটা যখন আমি প্রথমবার পড়ি তখন আমি এই বইটার কিচ্ছু বুঝতে পারছিলাম না, এই বইটার ভেতরে যে সমস্ত অন্তর্নিহিত অর্থগুলো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আবার আমি দ্বিতীয়বার বইটা পড়তে শুরু করেছিলাম তখন আমি বইটা অল্প অল্প বুঝতে পারছিলাম। এই বইটার নামটার জন্যই আমার খুব পড়তে ইচ্ছা হচ্ছিল। বইটার নাম সিক্রেট রহস্য, এই বইটার নামটার জন্যই আমার পড়তে খুব ইচ্ছা হচ্ছিল। তারপর এটা নিয়ে আমার তিনবার পড়া চলছেই বলবো, কারণ এখনও আমার সম্পূর্ণ এই বইটা শেষ হয়নি, এখন একটু বাকি আছে। তো এই বইটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দুর্দান্ত একটা বই। এই বইটা থেকে আমরা ল অব অ্যাট্রাকশান, ম্যানিফেস্টেশন, পজিটিভ থিঙ্কিং এগুলো সম্পর্কে জানতে পারব। এই বইটার মধ্যে প্রাককথা থেকে শুরু করে একেবারে এই যে প্রাককথা থেকে শুরু করে শেষ পর্যন্ত 13টা অধ্যায় আছে। এই 13টা চ্যাপ্টার আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে তার সারসংক্ষেপটা, তার রিভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বইটার লেখিকা হলেন রন্ডা বাইন এবং 2006 সালে এটা মার্কেটে আসে। তো ওই সময়ে উনি একজন সিঙ্গেল মাদার ছিলেন, ওনার দুটো বাচ্চা ছিল এবং ওই সময় যে ওনার যে কোম্পানিটা ছিল সেটা একদম লসে রান করছিল এবং সম্ভবত ওনার বাবা মারা গিয়েছিলেন এবং এমনকি লেখিকা ওই সময় শারীরিকভাবে একটু অসুস্থও ছিলেন। অর্থাৎ বলতে গেলে ওই সময় তিনি শারীরিক, মানসিক, পারিবারিক সমস্ত দিক থেকে তিনি যেন হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এরকম একটা অবস্থায় হঠাৎ তিনি ভাবলেন যে তিনি একটা কিছু আবিষ্কার করে ফেলেছেন। তো তিনি কী ডিসকভার করেছেন? না, দ্য সিক্রেট। এবং তিনি ভাবলেন যে তিনি একটা বই লিখবেন এবং যেখানে তিনি দাবি করেছেন যে হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে মানুষ এই সিক্রেটটাকে অ্যাপ্লাই করে এসেছে। যত সফল ব্যক্তি আছে, সেটা সায়েন্স হোক, আর্ট হোক বা বিজনেস হোক বা যে কোনো জায়গায় যত সফল ব্যক্তি ছিলেন এবং আছেন, তারা প্রত্যেককে এই সিক্রেটটাকে ফলো করেছেন এবং তারা প্রত্যেককে এই সিক্রেটটা ফলো করেই সফল হয়েছেন। এবং লেখিকা এখানে বলছেন যে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্মে, দর্শনে, সাহিত্যে এই সিক্রেটটা কিন্তু বিক্ষিপ্তভাবে, এলোমেলোভাবে ছড়ানো ছিল। এই সিক্রেট যে ছিল না তা না, বিভিন্ন জায়গায় এটা বিক্ষিপ্তভাবে, এলোমেলোভাবে ছড়ানো ছিল। তো এই প্রথম ওই টুকরোগুলোকে একত্রিত করে এটা উন্মোচিত এবং প্রকাশিত হয়েছে। এবং লেখিকা আরও বলছেন যে এই সিক্রেটটা এখন আমাদের হাতে রয়েছে, কাজে আমরা এই সিক্রেটটাকে অ্যাপ্লাই করে আমরা আমাদের জীবনকে পরিবর্তিত করতে পারবো। এতক্ষণ ছিলাম প্রাককথায়, এবার শুরু করব চ্যাপ্টার ওয়ান। এই রহস্য বইয়ের চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার ওয়ানের নাম হচ্ছে রহস্য প্রকাশিত। চ্যাপ্টার ওয়ানের নাম রহস্য প্রকাশিত। তো পুরো চ্যাপ্টার ওয়ানটাতে কী বলা হয়েছে, না এখানে বলা হয়েছে যে রহস্যটা আসলে কী সেটা এই চ্যাপ্টারটার মধ্যে বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশান বা আকর্ষণের নীতি হলো সেই রহস্য। আমাদের জীবনে যা কিছু আসছে তা আমরা আকর্ষণ করেই সেগুলোকে নিয়ে আসছি। এই বইটাতে ল অফ অ্যাট্রাকশান বা ম্যানিফেস্টেশন বলতে বোঝানো হচ্ছে আমাদের উইল পাওয়ার এবং বিলিফ, অর্থাৎ আমরা আমাদের চিন্তা শক্তি, আমরা যা চিন্তা করছি সেই চিন্তা শক্তি এবং আমাদের বিশ্বাসের দ্বারা আমাদের ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশই হলো ল অফ অ্যাট্রাকশান। আমরা যা চিন্তা করছি এবং আমরা যা বিশ্বাস করছি তার দ্বারাই আমাদের ইচ্ছাগুলোকে বাইরে বের করে নিয়ে আসার সেই উপকরণই হচ্ছে ল অফ অ্যাট্রাকশান। আকর্ষণের নিয়ম অনুসারে আমরা ইউনিভার্সকে একটা সিগন্যাল পাঠাচ্ছি যে আমরা কিছু একটা পেতে চাই। সেটা ভালো লাইফ পার্টনার হতে পারে, চাকরি হতে পারে, ভালো স্বাস্থ্য হতে পারে, যা কিছু হতে পারে। সেটা পজিটিভ কিছু হতে পারে, নেগেটিভ কিছু হতে পারে, অর্থাৎ ভালো কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে, যা কিছু আমরা ভাবছি আকর্ষণের নিয়ম আমাদেরকে তাই দিচ্ছে। আমরা যা কিছু ভাবছি আকর্ষণের নিয়ম আমাদেরকে তাই দিচ্ছে। কারণ শ্রীকৃষ্ণ কী বলেছিলেন ফ্রেন্ড? শ্রীকৃষ্ণ বলেছিলেন যে একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়, যেমন সে বিশ্বাস করে তাই সে হয়ে যায়। শ্রীকৃষ্ণ এটাই বলেছিলেন। এবং যিনি অর্থাৎ নেপোলিয়ন হিল কী বলেছিলেন? নেপোলিয়ন হিল বলেছেন, হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ, যে আমাদের মন যেটা চিন্তা করে অ্যান্ড বিলিভ, যেটা বিশ্বাস করে, ইট ক্যান অ্যাচিভ, সেটাই পায়। তাহলে নেপোলিয়ন হিলও বললেন যে হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ, ইট ক্যান অ্যাচিভ। এবং শ্রীকৃষ্ণও বললেন যে একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়, যেমন সে বিশ্বাস করে তাই সে হয়ে যায়। এই বইতে
এই বইটা 10 নম্বর পেজে একটা টেলিভিশনের একটা খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে। এখানে এখানে বলা হচ্ছে যে আমরা তো জানি যে টিভির প্রত্যেকটা চ্যানেলে একটা ফ্রিকোয়েন্সি আছে। এবার আমরা যখন কোনো একটা চ্যানেলকে দেখার জন্য সেই নাম্বারে যখন প্রেস করছি তখন তার সিগন্যালটা চলে যাচ্ছে, সিগন্যালটা গিয়ে সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্ট হয়ে গিয়ে আমরা টিভিটা ছবিতে দেখতে পাচ্ছি, টিভির মধ্যে সেই ছবিটা দেখতে পাচ্ছি। আবার যখন আমরা অন্য চ্যানেল যখন দেখতে যাচ্ছি তখন আমরা অন্য নাম্বারে প্রেস করছি তখন সেই নাম্বারের সঙ্গে সেই ফ্রিকোয়েন্সির কানেক্ট হয়ে গিয়ে আমরা ছবিটা দেখতে পাচ্ছি। যে ঠিক একই রকমভাবে আমাদের ভাবনারও একটা ফ্রিকোয়েন্সি আছে। এবার আমরা যখন কোনো একটা কিছু ভাবছি তখন সেই ভাবনার সঙ্গে সেই ফ্রিকোয়েন্সিতে থাকা অন্যান্য বিষয়গুলোকেও আমরা আকর্ষিত করছি। এবার আমরা যখন কোনো কিছু নেগেটিভ ভাবছি তখন সেই নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে থাকা বিষয়গুলোকে আমরা আকর্ষিত করছি, কানেক্ট করে নিচ্ছি। আমরা যখন কিছু পজিটিভ ভাবছি তখন আমরা পজিটিভ ফ্রিকোয়েন্সিতে থাকা আরও অন্যান্য বিষয়গুলোকে আমরা কানেক্ট করে নিচ্ছি। যেমন হচ্ছে দেখা যাক যে একজন কেউ কলেজের ইন্টারভিউ দিয়ে এলো, দিয়ে আসার পর সে ভাবছে যে আমার তো পিএইচডি নেই, আমার তো এমফিল নেই, আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি তো একদম ফ্রেশার্স হয়ে পরীক্ষা দিতে গিয়েছি, ওখানে সব কত পিএইচডিওয়ালা লোকজন, এমফিলওয়ালা লোকজন, তাদের প্রত্যেকে হয়ে যাবে, আমার হয়তো মনে হয় হবে না, আমার হয়তো মনে আমি মনে হয় বাদ চলে যাবো। যখন এই ধরনের নেগেটিভ কিছু যখন ভাবছি তখন নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে থাকা সমস্ত বিষয়গুলোকে আমরা আকর্ষিত করে নিচ্ছি এবং আলটিমেটলি রেজাল্টটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি যে চাকরিটা পেতে চাইছি সেই সিগন্যালটা কিন্তু ওখানে পৌঁছাচ্ছে না। আমরা যদি রিমোটের মধ্যে যদি ভুল নাম্বার প্রেস করি তাহলে সেই নাম্বারটাই সেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে কানেক্ট হয়ে গিয়ে আমরা সেই চ্যানেলটাই দেখতে পাবো। সেটা কিন্তু দেখবে না সেই ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল দেখবে না বা ভাববে না যে আমি ভুল করে সেই চ্যানেল নাম্বারটা প্রেস করেছি, আমার হাতে চাপা লেগে সেই নাম্বারটা প্রেস হয়ে গেছে, সেটা কিন্তু ভাববে না। যখনই সেটা প্রেস হবে সেই সিগন্যালে গিয়ে কানেক্ট হয়ে, সেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে কানেক্ট হয়ে কিন্তু সেই চ্যানেলটাই আমরা দেখতে পাবো। ঠিক একই রকমভাবে যখন আমরা নেগেটিভ ভাবছি তখন নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে থাকা বিষয়গুলো কী হচ্ছে, কানেক্ট হয়ে গিয়ে সেটা আমরা রেজাল্ট আকারে পাচ্ছি। সেটা আমরা চাইছি না সেটা আমরা ভেবে বলছি না ভেবে বলছি অত কিছু কিন্তু আকর্ষণের নিয়ম কিন্তু মানে না। আমরা যেটাই ভাবি আকর্ষণের নিয়ম আমাদেরকে সেটাই দেয়। আবার এক্ষেত্রে একটা কথা খুব সুন্দর এখানে বলা আছে এই বইতে একটা কথা ওই 10 নম্বর পেজের ওখানে খুব সুন্দরভাবে বলা আছে যে আকর্ষণের নীতিটা, ল অফ অ্যাট্রাকশন নীতিটা খুব বাধ্য। যেমন স্টুডেন্ট এরকম বাধ্য হয়, খুব বাধ্য স্টুডেন্ট যা ভাবাবে তাই দেবে। যেরকম মাধ্যাকর্ষণের নীতি যেরকম বাধ্য খুবই, মাধ্যাকর্ষণের নীতিতে কী বলা হয়েছে যে পৃথিবী তার সমস্ত বস্তুকে তার নিজের দিকে টানে, মানে তার নিজের কেন্দ্রের দিকে টানে। এবার যদি একটা খুব ভালো মানুষ, সে সমস্ত দিক থেকে সৎ, কোনো তার বাজে গুণ নেই, কোনো বাজে দোষ নেই, খুব ভালো একটা মানুষ, সে ছাদ থেকে লাভ দিচ্ছে, তা মাধ্যাকর্ষণের নীতি কি সেটা দেখবে যে না এ তো ভালো মানুষ তাহলে একে বিপরীত দিকে ফেলি? সে কিন্তু ভালো মানুষ না খারাপ মানুষ দেখবে না। যদি একটা ভালো মানুষও ছাদ থেকে লাফায় তাহলে সে নিচের দিকেই পড়বে, আবার যদি একটা খারাপ মানুষ যদি ছাদ থেকে লাফায় সে কিন্তু নিচেই পড়বে। মাধ্যাকর্ষণের নীতি কিন্তু দেখবে না যে ভালো মানুষ না খারাপ মানুষ। ঠিক সেরকমভাবে ল অব অ্যাট্রাকশনও তাই ফ্রেন্ড, আমরা যা ভাববো তাই দেবে, সে কিন্তু খুব বাধ্য। আবার ফ্রেন্ড একটা কথা খুব সুন্দরভাবে এই বইতে লেখা আছে যে কেউ কেউ বলছেন যে আমি তো এত কিছু বুঝিই না, ল অব অ্যাট্রাকশন আবার কী জিনিস, তাহলে আমার ক্ষেত্রে কি এটা খাটবে, আমি যদি জানতাম তাহলে তো এটা হতো। তখন এই বইতে লেখা আছে যে আমরা তো ইলেকট্রিসিটির নিয়মও তো জানি না যে কার সঙ্গে কার তার কানেক্ট হয়ে আলো জ্বলে, কার সঙ্গে কার তার কানেক্ট হয়ে ফ্যান চলে, কিন্তু আমাদের ঘরে প্রত্যেকের ঘরে তো আমাদের আলো জ্বলে, লাইট জ্বলে, তাহলে কীভাবে চলে না জেনেও তো আমাদের ঘরে জ্বলে। ঠিক সেরকমভাবে আকর্ষণের নীতি আমি জানি আর না জানি আকর্ষণের নীতি আমার খাটবেই। আবার ফ্রেন্ড এই বইতে এই 10 থেকে 11 নম্বর পেজের এখানে আমরা দেখতে পাবো খুব সুন্দর করে লেখা আছে যে বলছেন আর কি আকর্ষণের নীতি আমরা যা চাইবো তাই দেবে, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক আমরা যেটাই চাইবো সেটাই দেবে। এতটাই যদি বিষয়টা সহজ হয় তাহলে আমরা প্রত্যেকে আমাদের স্বপ্নের জীবনটা কেন পালন করছি না? সবে আমরা যা চাই সেটা তাহলে আমাদের নিজের জিনিসটা আমরা পাচ্ছি না কেন? তাহলে তার উত্তর এখানে জন আশারফ উনি এখানে বলছেন আর কি যে বেশিরভাগ লোকই তারা যা চান না সেটাই ভাবেন, আবার কেন বারবার এরকম ঘটছে সেটা ভেবেও আবার অবাক হন। তো এই ব্যাপারে ফ্রেন্ড এই মতটার ব্যাপারে দুটো এই বইটাতে বলা আছে যে দুটো দল থাকতে পারে, দুটো দল আছে, এক দল এটাকে বিশ্বাস করবে আর এক দল এটাকে বিশ্বাস করবে না। তো যারা বিশ্বাস করবে না তাদের জন্য এই বইটাতে খুব সুন্দরভাবে বলা আছে
যে তারা হয়তো বলবে যে বাবা ভাবনারও আবার খেয়াল রাখতে হবে, এ তো ভারী মুশকিল ব্যাপার। কিন্তু মজাটা ফ্রেন্ড এখানে যে রহস্যের অনেক শর্টকাট রাস্তা আছে, আর আমাদেরকে বেছে নিতে হবে আমাদের পক্ষে ভালো হবে এমন রাস্তা। এবং এই বইটাতে বলা হচ্ছে যখন আমরা এই রহস্যটা জেনে যাব তখন আমরা বুঝতে পারবো যে আমরা যা পেতে চাই সেটা আমরা কিভাবে করব, কিভাবে আমরা পাবো বা কিভাবে আমরা হব। ব্যক্তি, স্বাস্থ্য, সমাজ, বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে আমরা কিভাবে এই রহস্যটাকে অ্যাপ্লাই করব সেটা আমরা এই বই থেকে জানতে পারবো। এবং ফ্রেন্ড এই বইটাতে প্রচুর ধন সম্পত্তি অর্জন করার, বাধা বিঘ্ন দূর করার এবং রোগ নির্মূল করার এমন সব চিত্র তুলে ধরা হয়েছে যে দেখলে একদম অবিশ্বাস্যকর বলে মনে হবে। তো পরের ভিডিওয় পরের চ্যাপ্টারের ফ্রেন্ড আমরা দেখবো যে এটা কেমনভাবে সম্ভব হবে। তো ফ্রেন্ড আজকের ভিডিও এ পর্যন্তই, আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।